নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে তালের রস দিয়ে খুবই মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করব। খেতে ভীষণ ভালো লাগে। মাত্র দুটো উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। জন্মাষ্টমীতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কতটা সফট হয়েছে, একদম রসে ভরপুর। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, 1 কাপ দিয়ে দিলাম জল, আর 1 কাপ দিয়ে দিলাম তালের পাল্প, আর অল্প একটু দিয়ে দিলাম নুন। তারপর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম ময়দা, ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। অবশ্যই আপনারা কতটুকু তালের পাল্প দিচ্ছেন সেই পরিমাণটা বুঝে ময়দাটা ব্যবহার করবেন। এখন একটা বাউলের মধ্যে নামিয়ে নিলাম, আর দিয়ে দিলাম কিছু বাদামের গুঁড়ো। আমি অল্প একটু বাদাম ভেজে বাদামগুলিকে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, অল্প একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন একটা রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে নিলাম। ডোটা থেকে অল্প অল্প লেচি নিয়ে হাতের সাহায্যে এইরকমভাবে গোল করে দিতে হবে। এইভাবে সবগুলি পিঠা তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির সাহায্যে এইভাবে কেটে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্লাস দিয়েও এইরকমভাবে কেটে নিতে পারেন। তারপর একটা চামচ দিয়ে এইরকমভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করে দিতে পারেন। দেখুন ঠিক এইরকমভাবে ডিজাইনটা করে নিয়েছি। সেমভাবে আমি অন্য টুকরোটির মধ্যেও এরকমভাবে ডিজাইন করে দেব, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। দেখুন সেমভাবে সবগুলি পিঠাই তৈরি করে নেব। এইভাবে পিঠাগুলিকে একটা বাটি বা গ্লাস দিয়ে কেটে তারপর একটা চামচ দিয়ে ডিজাইন করে দিলেই কিন্তু পিঠাগুলি তৈরি হয়ে যাবে। দেখুন সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলি তৈরি করার জন্য চিনির শিরা তৈরি করে নেব। 1 কাপ দিয়ে দিলাম চিনি, আর সেম কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিলাম জল। ভালোভাবে চিনিটাকে মেল্ট করে নিতে হবে, আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিনির জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর চিনির শিরাটাকে কিন্তু একতার বিশিষ্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই, মাত্র 2 থেকে 3 মিনিট সময় একটু ফুটিয়ে নিলেই চলবে। দেখুন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এখন একটা সাইড করে রেখে দিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। 1 1 করে সবগুলি পিঠা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে সবগুলি পিঠা ভেজে নিতে হবে। 8 থেকে 9 মিনিট সময় নিয়ে সবগুলি পিঠা ভেজে নিতে হবে, আর পিঠার কালারগুলি কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে। দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। অপর সাইডটিও লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে সব সাইডগুলি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, যখন পিঠাগুলির কালার এইরকম চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এখন 1 1 করে সবগুলি পিঠা নামিয়ে নেব। ভালো করে তেল থেকে ছেঁকে পিঠেগুলিকে তুলে নিতে হবে। দেখুন পিঠেগুলির কালার কতটা সুন্দর লাগছে। এখন চিনির শিরার মধ্যে পিঠেগুলিকে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে লোতে রেখে পিঠেগুলিকে কুক করে নিতে হবে। তাহলে খুব ভালোভাবে চিনির শিরাটা পিঠেগুলির মধ্যে ঢুকে যাবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।